বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্ট কর্নার। আবার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে, যেটা দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় ভাগ যেটা দিয়েছে, আজ এখন তোমাদের সাথে সেটা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করো, যাতে তোমরা এরকমই ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেতে পারো। দেখো তোমরা প্রশ্নটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন যেটা দিয়েছে সেই প্রথম প্রশ্ন হলো কি, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, অর্থাৎ মরু অঞ্চলেই কেন বেশি বায়ুর ক্ষয়কার্যটা হয়। দেখো কি লেখা আছে, পৃথিবী সর্বত্র বায়ু প্রবাহিত হলেও মরু অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়। এর কারণগুলি হলো, এক নম্বর কি, বায়ুর গতিপথে বাধার অভাব, অর্থাৎ বায়ু যে চলে তার মধ্যে কোনো বাধা থাকে না। মরু অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে উদ্ভিদ জন্মাতে পারে না, তার ফলে কি হয়, বায়ু প্রবল বেগে বাধাহীনভাবে প্রবাহিত হয়, ফলে প্রতিবন্ধকতার অভাবে মরু অঞ্চলে বায়ু বেশি কাজ করে। দুই কি, আলগা মৃত্তিকা, মরু অঞ্চলে গাছপালাহীন হওয়ায় মৃত্তিকা আলগা প্রকৃতির হয়, ফলে বায়ুর কাজ মরু অঞ্চলে সব থেকে বেশি দেখা যায়। তিন নম্বর কারণ কি আছে, দিন ও রাত্রির উষ্ণতার পার্থক্য, মরু অঞ্চলে দিন ও রাত্রির উষ্ণতার পার্থক্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, ফলে শিলা দ্রুত প্রসারিত ও সংকুচিত হয়, ফলে শিলা সহজেই চূর্ণ বিচূর্ণ হয় বলে বায়ু ক্ষয়কার্য মরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়। চার নম্বর কারণ কি, অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়া, মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ ঘর্ষণ প্রক্রিয়ার প্রভাবে বায়ু এখানে সহজেই কাজ করতে পারে। আর পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো কি, বৃষ্টির অভাব, মরু অঞ্চলে বৃষ্টি হয় না বলে বালি সবসময় আলগা ও শিথিল থাকে, যা বায়ু সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে। তারপরে কি আছে দেখো প্রশ্নটা, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে, অর্থাৎ এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তা সুন্দরবনের উপর কি প্রভাব ফেলছে। সুন্দরবন অঞ্চলটি ঘূর্ণিঝড় প্রবণ, ঘূর্ণিঝড় বানানটা হাত লাগে দর্শনরা হবে, দেখো র করা হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক। মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা খুবই কম হওয়ায় জলবায়ুর সামান্যতম পরিবর্তন সুন্দরবনের জীব প্রজাতি, বাস্তুতন্ত্র ও মানুষের উপর গভীর প্রভাব ফেলে। কি হচ্ছে প্রভাবটা কি, এক নম্বর হচ্ছে দেখো ভূভাগের নিমজ্জন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, যার ফলস্বরূপ গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার প্রচুর পরিমাণে বরফ গলে গিয়ে সমুদ্র জলের উচ্চতার বৃদ্ধি ঘটাচ্ছে, যার ফলে সুন্দরবনের নিচু দ্বীপগুলি সমুদ্র তল এসে নিমজ্জিত হয়ে পড়ছে, যার ফলে সুন্দরবনের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। দু নম্বর কি প্রভাব পড়ছে দেখো, জীব প্রজাতির বিলুপ্তি, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবন ক্রমশ নিমজ্জিত হচ্ছে বলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীরা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে, পরিবর্তিত জলবায়ুর সাথে অনেক জীব প্রজাতি মানিয়ে নিতে না পারায় চিরতরে হারিয়ে যাচ্ছে, এবং সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে সুন্দরবনের বহু জলজ প্রাণী আজ ক্রমশ বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সুন্দরবনের জীব প্রজাতির বৈচিত্র্যে হ্রাসে জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর কি প্রভাব আছে, মাছের প্রজনন ক্ষমতার পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবন অঞ্চলের সামুদ্রিক খাঁড়িগুলি লবণতা ও উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মৎস্য প্রজাতি এই পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না, তাই মৎস্য প্রজাতিগুলির প্রজনন ক্ষমতা কমে গিয়ে মাছের উৎপাদন কমে যাচ্ছে। বন্যার প্রবণতা বৃদ্ধি, হিমবাহের গলনের ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ঝড় কিংবা জোয়ারের সময় অতি সহজেই সমুদ্রের জল সুন্দরবন অঞ্চলে প্রবেশ করে, সেখানকার বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে, মনুষ্য জীবনযাত্রাকে ব্যাহত করে দেয়, কৃষি জমিগুলিকে লবণাক্ত করে তোলে। আর শেষ পয়েন্ট কি আছে, ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি, কিছুদিন আগে ইয়াস গেল, জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রের জল অতি সহজে উত্তপ্ত হয়ে ঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করছে বলে এই অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই ঝড়গুলির প্রবল আঘাতে সুন্দরবনের প্রচুর মানুষের প্রাণহানি ঘটছে ও প্রচুর অর্থনৈতিক ক্ষয়ক্ষতির প্রবণতা বাড়ছে। দেখো তিন নম্বর প্রশ্ন তোমাদের যেটা দিয়েছে সেটা কি, বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন আমরা বৃষ্টির জলটাকে সংরক্ষণ করব। দেখো
জল একটি প্রাকৃতিক সম্পদ এবং এর সরবরাহ প্রকৃতির দানের উপর নির্ভরশীল, কিন্তু প্রাকৃতিক জলের যোগান নির্দিষ্ট। বৃষ্টির জলকে সংরক্ষিত রেখে পরে কার্যকরভাবে তাকে যখন পুনর্ব্যবহার করা হয় সেই প্রক্রিয়াকে বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হার্ভেস্টিং বলে। যে সমস্ত কারণে বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজন সেগুলি হলো, কেন সংরক্ষণ করব, এক নম্বর পয়েন্ট হলো কি, শুষ্ক ঋতুতে জলের যোগান। আর্দ্র ঋতুর সময় বা বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করলে পরবর্তীকালে অর্থাৎ গ্রীষ্মকালীন বা শুষ্ক ঋতুতে জলের সমস্যা লাঘব হবে। দু নম্বর কি, পরিবেশ সংরক্ষণ বাস্তুতন্ত্র রক্ষায়। পরিবেশ সংরক্ষণ এবং বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃতির জলভাণ্ডার সমৃদ্ধ রাখা প্রয়োজন। শুধু প্রকল্প গ্রহণেই নয়, জনসচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা যেতে পারে। তিন নম্বর পয়েন্ট, ভৌম জলস্তরের ভারসাম্য রক্ষা। পৃথিবীর মোট ভূপৃষ্ঠীয় ক্ষেত্রফলের দুই তৃতীয়াংশেরও বেশি জলভাগের অন্তর্গত, কিন্তু পৃথিবীর এই বিপুল জলরাশির 97.5% লবণাক্ত জল এবং মাত্র 2.5% সুপেয় জল বা মিষ্টি জল। আবার এই 2.5% সুপেয় জলের মধ্যে 2% মেরু এবং উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ রূপে জমাটবদ্ধ অবস্থায় সঞ্চিত রয়েছে এবং মাত্র 0.5% আমরা ব্যবহার্য পরিমণ্ডলে পেয়ে থাকি। সুতরাং এ কথা বলার অপেক্ষা রাখে না যে ভৌমজল সঞ্চয় ও সংরক্ষণে এবং জলাভাব দূরীকরণে বৃষ্টির জল সংরক্ষণ কতখানি প্রয়োজনীয়। চার নম্বর কি পয়েন্ট, নিম্ন জলধারণ ক্ষমতাযুক্ত মৃত্তিকাঞ্চল এবং শহরাঞ্চলে জলের যোগান। যেসব অঞ্চলে, বিশেষত শহরাঞ্চলে, মৃত্তিকায় জলধারণ ক্ষমতা নেই বা খুবই কম, সেই সব অঞ্চলে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ছাদে বৃষ্টির জল ধরে রেখে তা ভূপৃষ্ঠস্থ জলধারে প্রেরণ করে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি করা সম্ভব। শহরাঞ্চলে এইভাবে বৃষ্টির জল সংরক্ষণ করলে রাস্তাঘাটে জল জমার সমস্যা লাঘব হবে এবং কিছুটা হলেও জলের সমস্যা দূর হবে। পাঁচ নম্বর পয়েন্ট কি, গৃহস্থলের প্রয়োজনীয় জলের সহজলভ্য যোগান। সংরক্ষিত বৃষ্টির জল গৃহস্থলীর প্রয়োজনে এবং সংরক্ষিত জলকে পরিশুদ্ধ করে পানীয় জল রূপে ব্যবহার করা যেতে পারে। ছ নম্বর পয়েন্ট কি আছে, কৃষিকাজে প্রয়োজনীয় জলের সরবরাহ। বৃষ্টির জল সংরক্ষণ করলে পরবর্তীকালে কৃষকদের কাছেই সংরক্ষিত জল থাকায় ভবিষ্যতে জলসেচ সহ নানাবিধ প্রয়োজনে কৃষক তা ব্যবহার করতে পারেন। এবার দেখো পরের প্রশ্ন যেটা দিয়েছে কি, এল নিনো ও লা নিনো কিভাবে ভারতীয় মৌসুমী আবহাওয়াকে প্রভাবিত করে। দেখো ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু। ভারত থেকে বহু দূরে পেরু ও চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ব্যতিক্রমী উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোত রূপে যথাক্রমে এল নিনো, অর্থাৎ এল নিনো হচ্ছে উষ্ণ স্রোত এবং লা নিনো হচ্ছে শীতল সমুদ্র স্রোত মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। তাই বলা যায় এল নিনো এবং লা নিনো পরোক্ষভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এবার দেখবো যে ভারতীয় জলবায়ুর উপর এল নিনো কি প্রভাব বিস্তার করে। দেখো এল নিনো যে বছর প্রবাহিত হয়, অর্থাৎ যে বছর উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেই বছর পেরু চিলি ও ইকুয়েডর উপকূলে সমুদ্রের উপর গভীর নিম্নচাপ তৈরি হয়। এর ফলে পূবালী জেট বায়ুর প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকেও প্রভাবিত করে। এবার কি কি পরিবর্তন ভারতীয় জলবায়ুতে লক্ষ্য করা যায়। এক, দেখো ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে, মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করতে দেরি করে। দুর্বল মৌসুমী বায়ু দ্বারা কম পরিমাণে এবং অনিয়মিত বৃষ্টিপাত হয়ে থাকে। আর কি, ভারতের পশ্চিমাংশের রাজ্যগুলিতে খরা পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ যে বছর লান এল নিনো প্রবাহিত হয় সেই বছর এই প্রভাবটা লক্ষ্য করা যায় ভারতীয় জলবায়ুতে। এবার দেখবো লা নিনোর কি প্রভাব ভারতীয় জলবায়ুতে। লা নিনোর প্রভাব কি, পেরু এবং চিলি উপকূলে সৃষ্ট স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কম উষ্ণতা বিশিষ্ট এই শীতল সমুদ্র স্রোত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এর প্রভাব ভারতীয় জলবায়ুতে কি পড়ে, লা নিনো চলাকালীন ভারতের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়। দেশের অনেকাংশে অধিক বৃষ্টিপাতজনিত কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বঙ্গোপসাগরে এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যায়। আর শীতকালে উত্তর ভারতে কুয়াশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। অর্থাৎ এটা গেল লা নিনোর ভারতীয় জলবায়ুর উপর প্রভাব। এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটিটা ভূগোল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করো।